মাইন্ড ওয়েল এমন একটা রাইড এটাতে চাপলে যত না বেশি ভয় লাগে আমার তার থেকে বেশি ঠান্ডা লাগে লাইফে ফার্স্ট টাইম দেখলাম মোমোর ভেতরে একটা গোটা চিকেন পিস আপনি আমদানি কম হয় চিন্তা না করেন আমদানি বাড়েগি আমদানি বাড়ে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো আজকে এখন আমি যাব কল্পতরু মেলা মানে দেখতে দেখতে 2022 চলে এলো আর কল্পতরু মেলা চলে এলো আগের দিন একটা ব্লগ দেখেছিল যেটাতে মেলাটা জাস্ট প্রিপেয়ার হচ্ছিলো মানে মেলা জাস্ট মানে দোকান টোকান সব তৈরি হচ্ছিলো বা সব কাজ টাজ চলছিলো বাট কাল থেকে মেলা স্টার্ট হয়ে গেছে মানে 1st January থেকে আজকে 2nd January সো আজকে এখন রেডি হলাম ভেবেছিলাম কালকে যাব বাট কালকে যাওয়া হয়নি কারণ কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম কালকে পিকনিক করেছি আমাকে প্রায় 10-12 ঘন্টার বেশি প্রায় 15 ঘন্টা আমাকে কাঁধের মধ্যে ব্যাগটা ঝুলিয়ে রাখতে হয়েছিলো কারণ ব্যাগের মধ্যে ছিল ড্রোন ক্যামেরা তো আছে বাট ক্যামেরাটা অনেক হার্ডি ঠিক আছে মানে ক্যামেরাটা এত কিছু হয় না বা ক্যামেরাটা হালকা পড়ে গেলেও কিছু হবে না বাট ড্রোনটা ভাই অনেক ইম্পর্টেন্ট কারণ এত দামি থেকেও সেকেন্ড কথা হচ্ছে ওটা পুরোপুরি প্লাস্টিক ম্যাটেরিয়াল সো একটু যদি জোরে আঘাত পায় বা পড়ে যায় বা প্রেশার ক্রিয়েট করা হয় উপর থেকে বা কিছু হয় তাহলে পুরো শেষ আর ওটা শেষ হয়ে গেলে মানে আমিও শেষ সো তাই জন্য কাঁধে পুরো ব্যাগটা নিয়ে ঘুরেছি অনেক টায়ার্ড ছিলাম ওই জন্য কাল মানে 1st January যেতে পারিনি বাট কাল থেকে স্টার্ট হয়ে গেছে আবার শুনলাম আগামীকাল থেকে মানে 3rd January থেকে নাকি লকডাউন পড়বে সেই ভয়ে আজকে রেডি হয়ে গেছি আজ প্রত্যেক বছর মেলাতে প্রায় 3-4 দিন তো যাওয়া হয় মানে স্কুল লাইফের পর থেকে সো দ্যাটস ওয়াই আজকে রেডি হলাম বেকার বলা যায় না কাল থেকে যদি লকডাউন পড়ে যায় তো আর যেতেই পারবো না সো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড বাই দ্য ওয়ে এখন মর্নিং নয় এখন ইভিনিং সো মর্নিং বলে বলে প্র্যাকটিস হয়ে সো গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড লেটস গো ফাইনালি মেলার এখানে এলাম বাট ভিড় প্রচণ্ড আছে আর মাস্ক ছাড়া কিন্তু অ্যালাউ করছে না বাড়িটা বারবার ধরে অ্যানাউন্স করছে আমি বাইরে থেকে শুনতে পেলাম মেলায় এসে সাবস্ক্রাইবারের সাথে দেখা আরে না এটা ছবি চিনতে পারছো না তোমরা আগে দেখেছো তো এখন মেলাতে এলাম দেখা যাক ড্রোনটা শট নেওয়ার জন্য একটু পারমিশন নিতে হবে আই থিঙ্ক দিয়ে দেবে কারণ কালকে অনেকে ড্রোন উড়িয়েছে অনেকে আমি কিন্তু বলেছিলাম এখানে ঢুকে কিন্তু একটা পিঠের দোকান বসবে বসেছে মানে এটা একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার না মানে এতদিন ধরে আসছি যেহেতু সো ড্রোন তো ওরা বই বাট তার আগে মানে অ্যাকচুয়ালি এটার পারমিশন নিতে হয় না কোনো লিগালি পারমিশন নিতে হয় না বাট মেলা কমিটির কাছ থেকে একবার পারমিশন নেওয়াটা খুব দরকার বা কথা বলে নেওয়াটা দরকার সো দ্যাটস এখন মেলা কমিটির সাথে কথা বলে নেবো কাকু বলছি আমার ড্রোন আছে ওড়াতে পারি তো অসুবিধা নেই ড্রোন কার সাথে কথা বলবো একটু বলো না তো পারমিশন পেলাম এখন ড্রোনটা ওড়াবো জাস্ট একটা রেডি করে নিই খালি এক্ষুনি মানে যারা অ্যাকচুয়ালি মানে ওই রাবারের সিস্টেম করে ওপরে এসে ফ্যানের মতো ওড়াই না আর একটু হলেই মানে ড্রোনের মধ্যে লেগে গেছিলো ওকে ওকে আমি পুরো মেরে বার করে দিতাম পুরো মেলা থেকে ওর ভাগ্য ভালো যে ড্রোনের মধ্যে লাগেনি মানে আমার 80,000 টাকা এখন ওপরে উঠছে আমার ফাটছে আর ও আমার ড্রোনটাকে অ্যাটাক করছে এখানে নিচের থেকে ওর ভাই
ফাইনালি এটা হাতের মধ্যে এলো, তো এখন হ্যাপি। মানে এতক্ষণ জাস্ট বুক দিক দিক করছিল মেলার মধ্যে, তো আর এটা ফার্স্ট টাইম। আর সেকেন্ড কথা হলো, উপরে প্রচণ্ড তারপর আছে আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, এই জন্য একটু টেনশন হচ্ছিল। বাট এখন চলে এসছে, এখন জাস্ট গোপ্রো থেকে ব্লগ করব ড্রোন ব্যাগের ভেতরে। শান্তি শান্তি শান্তি। আর এত গান চলছে না, মানে কালকে পিকনিকের থেকেও বেশি গান চলছে, কুকুরের মতো চিল্লাচ্ছি, মানে ঝগড়া করছি ক্যামেরার সাথে। আমি একদম লাস্টে চাপলাম, ওরা মিডিলে চেপেছে। এটাতে মজা হবে, উল্টে গেলাম, উল্টে গেছি পুরো। এটাতে লাইন প্রচন্ড দিতে হয়, এটা একটা বড় প্রবলেম। জায়েন্ট হুইল এমন একটা রাইড, এটাতে চাপলে যত না বেশি ভয় লাগছে আমার, তার থেকে বেশি ঠান্ডা লাগছে। কারণ আজকে প্রচণ্ড বেশি হাওয়া দিচ্ছে, লাস্ট দুদিন ঠান্ডা কম ছিল, বাট আজকে হাওয়া প্রচণ্ড দিচ্ছে, প্রচণ্ড। পুরো মেলার মধ্যে এরকমই একটা রাইড আছে জায়েন্ট হুইল, যেটাতে চেপে একটা আলাদাই লেভেলের মজা হয়, যেটা আর কোনো রাইডে যায় না কিন্তু। এখন আবার ব্রেক ড্যান্সে চাপবো, আবার পাশে গান চালিয়ে দিচ্ছে না, মাথা গরম করে দিচ্ছে, কন্টিনিউ গান চলছে এখানে, পুরো পিকনিকের মতো অবস্থা, এই লেভেলের মজা এখানে। মেলা প্রায় ঘোরা কমপ্লিট, মানে রাইডে প্রায় চাপলাম, দুটো রাইডে চাপলাম, দুটো না তিনটে, তিনটে রাইডে চাপলাম। এখন মোগলাই খাচ্ছি আমি আর সৌভিক, মোগলাই খাচ্ছি ভাই, ইয়ে খাবে, মোমো খাবি তো? তো দেখা যাক কখন বেরোই, এই খাওয়া দাওয়া করে একটু জাস্ট রাউন্ড মারবো, কারণ বাস আমাদের প্রায় অনেক লেটে আছে 10:20, আর এখন সবে প্রায় বাজে 9টা, মানে প্রায় এখনও 1.5 ঘন্টা মিনিমাম। লাইফে ফার্স্ট টাইম দেখলাম মোমোর ভেতরে একটা গোটা চিকেন পিস, মানে কি বাজেভাবে বানিয়েছে মোমোটাকে। অরিজিনাল গান বিক্রি হচ্ছে মেলাতে, আরে বাবরে, আমি ভাবলাম একটা শর্ট গান বা AK-47 নেবো, বাট ওখানে প্রায় 700 টাকা দাম বলছে, মানে একটা গানে 700 টাকা দাম, প্লাস্টিক টয় গান এত দাম হতেই পারে না। তো 500 টাকা করলো না, 550 করলেও নিয়ে নিতাম, বাট করলো না যেহেতু আর নিলাম না। এখন সৌভিক ওয়েট মাপবে, সাউন্ডটা স্টার্ট করো কাকা। ত
का आप 60 किलो है 60 किलो है 60 किलो आपकी आमदनी कम है चिंता ना करें आमदनी बढ़ेगी आमदनी बढ़े आमदनी कम है की आमदनी कम है भाई सर 87 किलो है यार मैं भाई आप सभी कार्य ध्यानपूर्वक करते हैं ओहो कष्ट कभी नहीं होगा नमस्कार आप 62 किलो है 62 किलो है 62 किलो है आपके सोचे हुए काम का कष्ट जल्दी दूर होगा 62 किलो है नमस्कार सो आई होप तुम्हारे ब्लॉगটা ভালো লেগেছে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং থ্যাঙ্ক ইউ বুম